সুটিয়ার বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের পর পেরিয়ে গিয়েছে 12টা বছর, এখনো পর্যন্ত সুবিচারের অপেক্ষায় বসে রয়েছে বরুণ বিশ্বাসের পরিবার। আর এই অবস্থায় বরুণ বিশ্বাসের দিদি সাক্ষী হওয়ার জন্য আবেদন করলেন বনগাঁ আদালতে। 12টা বছর পরেও সুবিচারের অপেক্ষায় বসে রয়েছে বরুণ বিশ্বাসের পরিবার, সাক্ষী হতে চেয়ে বনগাঁ আদালতে আবেদন করেছেন বরুণ বিশ্বাসের দিদি। বারবার সরকারি আইনজীবী বদল হয়ে যাচ্ছে, দ্রুত বিচার চেয়ে এই আবেদন বরুণ বিশ্বাসের পরিবারের। আপনারা জানেন যে 2012-র 5ই জুলাই উত্তর চব্বিশ পরগনার সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসকে খুন করা হয়, গোবরডাঙ্গা স্টেশনে গুলি করে খুন করা হয়, কিন্তু 1 দশকের বেশি সময় পেরিয়ে গিয়েছে, সুবিচার পায়নি এখনও বরুণ বিশ্বাসের পরিবার। সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন এই নিয়ে। সমীরণ, এবারে বরুণ বিশ্বাসের দিদি, তিনি সাক্ষী হতে চেয়ে আবেদন জানালেন, কি বলা হয়েছে এই আবেদনে? যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আরেকবার আপনাদের বলবো, 12টা বছর পেরিয়ে গিয়েছে বরুণ বিশ্বাসের হত্যাকাণ্ডের পর, কিন্তু এখনো পর্যন্ত সুবিচারের অপেক্ষায় বসে রয়েছে বরুণ বিশ্বাসের পরিবার। বারবার সরকারি আইনজীবী বদল হয়ে যাচ্ছে, দ্রুত বিচার চেয়ে আবেদন করেছে বরুণ বিশ্বাসের পরিবার, সাক্ষী হতে চেয়ে এবার বনগাঁ আদালতে আবেদন বরুণ বিশ্বাসের দিদির। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। সমীরণ, কি খবর রয়েছে বরুণ বিশ্বাসের দিদি, তিনি আবেদন করেছেন বনগাঁ আদালতে সাক্ষী হতে চেয়ে? একেবারে আজকে বনগাঁ মহকুমা আদালতে বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা রায় বিশ্বাস আদালতের কাছে আবেদন জানান যে তিনি এই ঘটনা সম্পর্কে তার কাছে অনেক রকম তথ্য রয়েছে এবং তিনি সাক্ষী হতে চান, সেই মতো তার আবেদন জমা করেছে এবং সেই আগামী 7ই মার্চ তার উপর শুনানি হবে বলে যেটা আমরা আদালত সূত্রে জানতে পারছি। আজকে বরুণ বিশ্বাসের বাবা জগদীশ বিশ্বাস তার সাক্ষী দেওয়ার কথা ছিল, কিন্তু তার কাছে সমন পৌঁছায়নি এবং তার বরুণ বিশ্বাসের দিদির অভিযোগ যে এই মামলা প্রায় 10 বছরের কাছাকাছি হয়ে গেল, শুনানি পর্যায়ে রয়েছে, কিন্তু তার মধ্যে চারজন সরকারি কৌঁসুলি বদল করা হয়েছে, কিন্তু ধীর গতিতে মামলার অগ্রগতি চলছে এবং এই ঘটনায় মোট 9 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, তার মধ্যে একজনের জেলে থাকা অবস্থাতেই মৃত্যু হয়, এখনো বাকি 8জন জামিনে মুক্ত রয়েছে এবং এই ঘটনায় 52 জনের সাক্ষ্য গ্রহণ করার কথা, এখনো পর্যন্ত মাত্র 24 জনের সাক্ষ্য গ্রহণ পর্ব গ্রহণ করা হয়েছে। বরুণ বিশ্বাসের বাবা জগদীশ বিশ্বাস তার যে সাক্ষ্য গ্রহণের সময় করোনা কালে বেশ কয়েকদিন ধার্য করা হয়েছিল, কিন্তু তিনি আসতে পারেননি এবং আজকে যেহেতু তার সাক্ষী দেওয়ার কথা ছিল কিন্তু সমন না পৌঁছানোর জন্য তিনি সাক্ষী দিতে পারেননি। কিন্তু এই যে দীর্ঘদিন ধরে যে এতটা সময় নষ্ট হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন, একেবারে ক্ষোভ প্রকাশ করছেন এবং দ্রুত সুবিচারের দাবি তারা জানাচ্ছেন। আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো বরুণ বিশ্বাসের দিদি কি বলছেন এবং কি বলছেন আইনজীবী। আমরা চাই যে সাক্ষীটা যেভাবে হোক আমাকে সাক্ষী নেওয়া হোক, আমরা সিবিআই তদন্ত চাচ্ছি। আমার ভাই এটা চক্রান্ত, এটা একদম অরিজিনালি সব চক্রান্ত। আমার বাবাকে সাক্ষী, হ্যাঁ আমার বাবা সাক্ষী দিতে এসেছে, আমার বাবা সাক্ষী দিতে এসেছে, তাও আমাদের এই সরকারি পিপি আমার বাবাকে সাক্ষী দিতে দেয়নি, ফিরিয়ে দিয়েছেন এর আগে। আজকে সমনই পাঠানো, আজকেও না শুধু আগেরটাও সমন পাঠানি, তবু আমরা এসেছি কোর্টে। বাবার খুব বয়স হয়ে গেছে, মানে এখন মানে অ্যাকচুয়ালি আমার বাবা অসুস্থ, তবু আমার বাবা সাক্ষীটা আমরা চাই, আমার বাবা সাক্ষীটা কোনো আমাদের কোনো সাক্ষী নেয়নি, আমাদের নিজস্ব কোনো সাক্ষী নেই, সাক্ষী যাদের নিয়েছে তারা কারা আমরা জানি না, আমরা চিনি না। আমি যে লিস্ট আমি দেখেছি যতদূর পর্যন্ত 2-1 জন ছাড়া আমি তাদের চিনি না, আমাদের পরিবারের কাউকে নেয়নি। আমি সাক্ষী সেই জন্য হতে চাই, বা আমাদের প্রত্যক্ষদর্শী যারা ছিল, আমার ভাইয়ের বন্ধুরা ওই স্পটেও ছিল, আমি তাদেরও 5টা নাম আমরা দিয়েছিলাম, আমরা যে 5 জনকে সাক্ষী করা হোক। তা নয়, আজকের সাক্ষীর সমন করা হয়েছিল, কিন্তু ওরা একজন একটা পিটিশন দিয়েছে, সেই পিটিশনটা হিয়ারিং হবে, তারপর সাক্ষী হবে। ও পিটিশন দিয়েছে যে সে উইটনেস হতে চায়, নামও জানি না আমি, পিটিশনটা দিয়েছে, হ্যাঁ অভিযুক্ত পক্ষে। আর আলামত আসেনি, আলামতটা প্রডিউসড হয়নি।